আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কলার খোসার ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব কলার খোসার বাটা, বা এটাকে কলার খোসার বাটা ভর্তা বলা যায়, অথবা কলার খোসা বাটা ভুনা। আর আজকের এই কলার খোসা বাটা ভর্তাটা আমি তৈরি করব মাছ দিয়ে। মাছ দিয়ে এই কলার খোসার বাটা ভর্তা বা ভুনাটা অসম্ভব টেস্টি এবং মজাদার হয়। সাদা ভাতের সাথে কলার খোসার এই বাটা ভর্তা থাকলে আর কোনো কিছুই লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমি এখানে 6টা কলার খোসা নিয়ে নিয়েছি ভর্তা করার জন্য। কলার খোসা এখন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিমাণে যে যতটা তৈরি করবেন কলার খোসা সেভাবে নিয়ে নিতে হবে। এখন এই কলার খোসা আমি ছোট টুকরো করে কেটে নেব। কলার খোসাগুলো সেদ্ধ করব, যার কারণে ছোট টুকরো করে কেটে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর এটা পরবর্তীতে বাটতেও সুবিধা হবে। কলার খোসা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই কলার খোসা আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। আমি শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করব, অন্য কোনো কিছুই অ্যাড করব না। সেদ্ধ করার অংশটা আর দেখাচ্ছি না। এখানে যে পানিটা দিয়েছি এই পানিতেই আমি সেদ্ধ করে নেব। তারপরে কলার খোসা থেকে পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। আমি কলার খোসা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, 6-7 মিনিট সেদ্ধ করেছি, আর যে পানি ছিল পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই কলার খোসা আমি বেটে নেব। এটা শিলপাটা অথবা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নেওয়া যাবে। আমি শিলপাটাই বেটে নেব, এতে করে বাটনাটা মিহি হবে। কলার খোসার বাটা ভর্তাটা আজকে মাছ দিয়ে করব, তার জন্য এখানে রুই মাছের একটা লেজের অংশ নিয়ে নিয়েছি। এখন এই মাছটা আমি শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর কাঁটাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। সেদ্ধ করার অংশটা আর দেখাচ্ছি না, এখানে অন্য কোনো কিছুই অ্যাড করব না, শুধু পানি দিয়ে সেদ্ধ করব। চুলায় প্যান বসিয়ে দিয়ে এখন প্যানে পরিমাণ মতো করে সরিষার তেল দিয়ে দেবো। আমি 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সরিষার তেল, আর এই বাটা ভর্তাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কালো জিরা। পেঁয়াজ বাটা দিয়ে দেব, এখানে মিডিয়াম সাইজে 2টা পেঁয়াজ বেটে নিয়েছি। আর নিয়েছি 2-4 চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। এখানে নিয়েছি 1.5-4 চামচ পরিমাণ রসুন বাটা। এখন মশলাটা ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজটা এখানে কুচি করেও দেওয়া যায়, আমি বেটে দিলাম সব মশলাই, যাতে করে কলার খোসার সাথে সুন্দরভাবে মিশে যায়। মশলাটাকে ভেজে নিতে হবে, অল্প আছে। মরিচের পরিমাণ এখানে টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। ভর্তাটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে। গুঁড়া মশলা দিয়ে দেবো, তার মধ্যে এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া 1/2 চা চামচ করে, আর নিয়েছি লবণ স্বাদ মতো। মশলাটা দিয়ে এখন ভেজে নেব। আর এখানে আমি সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিলে এই বাটা ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে, তবে এখানে রেগুলার রান্নার তেল দিয়েও করে নেওয়া যাবে। কলার খোসার বাটা অনেকভাবে তৈরি করা যায়। আমি আজকে যেভাবে তৈরি করব মাছ দিয়ে, এভাবে তৈরি করলে খুবই টেস্টি হয়। আর এখানে আমি রুই মাছ দিয়েছি, রুই মাছের পরিবর্তে অন্য যে কোনো পছন্দসই মাছ দিয়ে এই বাটা ভর্তাটা তৈরি করে নেওয়া যাবে। মশলা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন প্রথমে যে মাছের লেজটা আমি নিয়েছিলাম সেটা সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি, সেই মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। অল্প আছে, ভেজে নিতে হবে, বারে বারে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন পুড়ে না যায়। একটুখানি পানি দিয়ে দেব, যাতে মশলার সাথে মাছটা সুন্দর করে মজে যায়। যে পানি দিয়েছি পানি টানিয়ে নিতে হবে। এই কলার খোসা বাটাটা চিংড়ি মাছ দিয়ে তৈরি করলেও খুবই টেস্টি হয়, চিংড়ি মাছ দিয়েও করা যাবে। সুন্দর করে নেড়ে চেড়ে আমি এখন মাছটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কলার খোসা বাটা। চুলার আঁচ এই পর্যায়ে অল্প করে দিতে হবে, অল্প আঁচে কলার খোসাটা এখন ভেজে নেব। বারে বারে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন পুড়ে না যায়। কলার খোসার বাটাটা এই পর্যায়ে যত ভালো করে ভাজা হবে খেতেও ততটাই টেস্টি হবে। এখানে আমি মাছ দিয়ে তৈরি করছি কলার খোসা বাটাটা। এখানে মাছটা বাদ দিয়েও তৈরি করে নেওয়া যাবে। মাছ ছাড়াও কিন্তু এই কলার খোসা বাটাটা খুবই টেস্টি হয়। অল্প আছে, আমি সুন্দর করে নেড়ে চেড়ে কলার খোসা বাটাটা ভেজে নিয়েছি। একদম শুকনো হয়ে গিয়েছে, যে পানি পানি ছিল পানিটা একদম টানিয়ে নিয়েছি। আর ভর্তাটা এভাবে শুকনো করে নিলে এটা খেতে ভালো লাগবে, পানি পানি থাকলে প্যাচপ্যাচে লাগবে, খেতে ততটা ভালো লাগে না। কলার খোসা বাটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এবং মজাদার মাছ দিয়ে কলার খোসার বাটা ভর্তা। এটাকে কলার খোসার ভুনাও বলা যায়। সাদা ভাতের সাথে এই কলার খোসার বাটা ভর্তাটা থাকলে অন্য কোনো কিছুই লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে।
যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, যারা এখনো ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন। আশা করি আজকের কলার খোসার বাটা ভর্তা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।